ঢুকে আমার প্রাণ প্রিয় ছেলেমেয়েরা আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। আজকে তোমাদের ডিগ্রির উপরে ক্লাস নেব, এটা ক্লাসের সিরিয়াল নাম্বার 3 অর্থাৎ তৃতীয় ক্লাস, যে পরিবর্তনটা করাবো কম্পারেটিভ টু পজিটিভ। এখন কম্পারেটিভ ডিগ্রিকে আমরা কীভাবে পজিটিভ ডিগ্রিতে পরিণত করতে পারি সেই নিয়মগুলো আগে আমরা জেনে নেই, তারপর আসবো উদাহরণ। কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার বা অল আদার থাকলে পজিটিভ করার সময় সেন্টেন্সের শুরুতে বসাবো আমরা নো আদার, তারপর দেন এনি আদার থাক বা অল আদার থাক এর পরের অংশ, তারপর বসাবো বার্ব, বার্বের পরে সো, তারপর কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। আমরা আগে ডিগ্রি যখন পড়াইছি তখন বলছি যে ডিগ্রিতে পরিণত করব অ্যাডজেক্টিভের ওই অবস্থানে আসতে হবে। যদি কম্পা পজিটিভ বলি কম্পারেটিভ থেকে পজিটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ, যখন আবার কম্পারেটিভ পরিবর্তন করতে হবে সুপারলেটিভ থাকলেও কম্পারেটিভ, পজিটিভ থাকলেও কম্পারেটিভ, এখানে পরিবর্তন হচ্ছে পজিটিভ, কাজে কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। তারপর হলো এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। এখন উদাহরণটা দেখি আমরা, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হয় আর যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দেন বসে। আমি পজিটিভে নিয়ে আসি, সেন্টেন্সের শুরুতে আসব নো আদার, বসাইছি নো আদার, তারপর কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার অথবা দেন অল আদার থাকলে এর পরের অংশ আমরা আনব, তাহলে এটি হলো কম্পারেটিভ ফর্ম, দেন এনি আদার বা অল আদার নয় তার পরের অংশ, তাহলে কী দাঁড়াইল নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপর আসবো আমরা বার্ব, এই হলো সেন্টেন্সের বার্ব, বার্বটা বসাইলাম, তারপর সো, সো অথবা এস, আমি এখানে সো বসেছি, কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। ওই আছে কম্পারেটিভ ডিগ্রি বেটার এর পজিটিভ ফর্ম গুড, তারপর কি আছে এস, এস বসাইলাম প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে দেখো তো আগেও বলছি নিয়ম বলতে কথা, উদাহরণ বলতে কাজ, কথার কাজের মিল আছে কি না। নো আদার, নো আদার, দেন এনি আদার বা অল আদারের পরের অংশ, দেন এনি আদার বা অল আদারের পরের অংশ, নো আদার, তারপর কি আসলো বয় ইন দ্য ক্লাস, তারপর বার্ব, বার্বের পরে সোথ বা এস, কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। এখন এখানে তো যে উদাহরণটা দেওয়া আছে এটা হলো দেন এনি আদার, আমি অল আদার এই জাতীয় সেন্টেন্সই লিখব দুইটার তুলনা করার জন্য। এখন অল আদার যুক্ত একটা সেন্টেন্স লিখবো, এখানে এই সেন্টেন্সটা একটু ভালোভাবে দেখবা যে কীভাবে পরিবর্তন করা লাগে। নীলা ইজ টলার দেন অল আদার গার্লস ইন দ্য স্কুল। নীলা ইজ টলার দেন অল আদার গার্লস ইন দ্য স্কুল, সেন্টেন্সের শুরুতে কি আসবে নো আদার, বসাইলাম আমরা নো আদার, তারপর কি আছে দেন অল আদার বা এনি আদারের পরের অংশ, তাহলে দেন এনি আদার বা অল আদার এর পরের অংশ। এখানে আছে গার্লস, এখানে নাউনটা প্লোরাল, কিন্তু যখন আমরা নো আদার বসাবো নো আদারের পরে সবসময় সিঙ্গুলার নাউন বসে, এখানে গার্লস আছে, গার্লস দিলে হবে না, দিতে হবে গার্ল, নো আদার গার্ল ইন দ্য স্কুল ইজ সো অবলিক অ্যাস টল অ্যাস নীলা। পার্থক্যটা জানাটা অত্যন্ত জরুরি, আবার বলছি
দেন এনিয়াদারের ক্ষেত্রে নয়, ওয়ালাদারের ক্ষেত্রে। কম্পারেটিভ ডিগ্রিতে যদি ওয়ালাদার থাকে, ওয়ালাদারের পর নাউনটা ওয়ালা ইজ প্লোরাল, ওয়ালাদার থাকলে নাউনটা হবে প্লোরাল। যখন আবার পজিটিভ ডিগ্রিতে পরিণত করবা তখন সেন্টেন্সের শুরুতে আসবে নোয়াদার, নোয়াদার, নোয়াদারের পরে এখানে আসতে হলো গার্লস। এই গার্লস না লেখা লিখতে হবে গার্ল, অর্থাৎ প্লোরাল আছে সিঙ্গুলার হবে, কারণ হলো কম্পারেটিভ ডিগ্রিতে ওয়ালাদার থাকে না। আচ্ছা, তাহলে নোয়াদার গার্ল ইন দ্য স্কুল ইজ সো অথবা অ্যাজ টল অ্যাজ নীলা। এখানে আছে কি গার্লস, গার্লসটা হইল গার্ল, নোয়াদারের পরে সবসময় সিঙ্গুলার নাউন বসে। আবার আরেকটা উদাহরণ লিখছি, কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেন মোস্ট আদার, ফিউ আদার, সাম আদার, ম্যানি আদার, তোমাদের বইয়ের মধ্যে দুইটা দেওয়া আছে, মোস্ট আদার আর ফিউ আদার, এই জন্য ম্যানি আদার বা ওই সাম আদার এগুলো আনলাম না। ক্লাস আসি, ক্লাসে আসি, ক্লাসে ভাই, ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বললাম, এখন ওয়ালাদার বা কি ম্যানি আদার বা মোস্ট আদার, সাম আদার এরকম যদি থাকে তখন আমরা কি করব, সেন্টেন্সের শুরুতে আসবে ভেরি ফিউ, দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার এর পরের অংশ। ভেরি ফিউ, ভেরি ফিউর পরে কী আসবো, দেন মোস্ট আদার বা ফিউ আদার এর পরের অংশ। তারপরে বারটা হবে প্লোরাল, বারটা হবে প্লোরাল, বারবের পরে আসবে সো, কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্স এর সাবজেক্ট। আচ্ছা দেখো, হি ওয়াজ ওয়াইজার দেন মোস্ট আদার পারসনস ইন দ্য সোসাইটি, তাহলে এটা কী হলো, দেন মোস্ট আদার, আগেরটা ছিল দেন এনি আদার বা অল আদার, আর এখানে দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন সাম আদার, দেন ম্যানি আদার এরকম থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে বসাবো ভেরি ফিউ, তারপরে দেন মোস্ট আদার বা ফিউ আদার এর পরের অংশ। ঠিক আছে, পরের অংশ বসাইলাম, পরের অংশ বসানোর পরে যে বারটা থাকবে এই বারটা হবে প্লোরাল, অর্থাৎ ইস থাকলে আর, এম থাকলে আর, ওয়াস থাকলে ওয়ার। উদাহরণটা দেখি, হি ইজ ওয়াইজার দেন মোস্ট আদার পারসনস ইন দ্য সোসাইটি, তাহলে মোস্ট আদারের কারণে হলো সেন্টেন্সের শুরুতে ভেরি ফিউ, তারপর দেন মোস্ট আদার বা ফিউ আদার এর পরের অংশ, পারসনস ইন দ্য সোসাইটি, এখানে আসে হলো ওয়াস, ওয়াস হলো ওয়ার, তারপর সো, এখন ইজ ওয়াইজার এর পজিটিভ ফর্ম হলো ওয়াইস, তারপর এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। হি ওয়াজ ওয়াইজার দেন মোস্ট আদার পারসনস ইন দ্য সোসাইটি, ভেরি ফিউ, উত্তর ভেরি ফিউ পারসনস ইন দ্য সোসাইটি ওয়ার সো ওয়াইজ অ্যাজ হি। তাহলে হয়তো বা এটা বুঝতে পেরেছ, এখন এটাও কম্পারেটিভ টু পজিটিভ, এখানে শুধু দেন যুক্ত কম্পারেটিভ টু পজিটিভ, ওই কমপ্লিমেন্ট লিস লাগানো যে বাড়তি অংশ থাকে ইন দ্য ক্লাস, ইন দ্য সোসাইটি, ইন দ্য ভিলেজ এরকম থাকবে না, ওই সাবজেক্ট পর্যন্ত সমাপ্তি ঘটবে, সেই জাতীয় কম্পারেটিভ টু পজিটিভ করতে গেলে কী করতে হয়, দেন এর পরের সাবজেক্ট মানে প্রথমে আসবে, তারপর বার, বার্বটা, এই বার্বের ফাংশনটা এখানে থাকবে নেগেটিভ, বার প্লাস নট প্লাস সো প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রথম সাবজেক্ট। এদিকে দেখি আমরা, হি ইজ বেটার দেন আই, শুধু এ আই পর্যন্ত এই সেন্টেন্সটা শেষ, দেন ওই ইন দ্য স্কুল ইন দ্য ক্লাস এরকম কমপ্লিমেন্ট নেই, কী করতে হবে, পজিটিভ করার সময় সেন্টেন্সের কি দেনের পরের সাবজেক্ট, এই হলো দেন, দেনের পরের সাবজেক্ট হলো আই, আনলাম আই, আয়ের পরে যেমন হির পরে ইজ বসে, আয়ের পরে তার ইজ বসে না, এখানে আয়ের পরে বসেলো এম, তারপর নট, নট বসাইলাম আমরা, তারপর সু, কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম
प्लस एस प्लस प्रथम सबजेक्ट सबजेक्ट एखे सबजेक्ट दुईटा हि इज बेटार दैन आई एखे एक सबजेक्ट सबजेक्ट द्वारा कखो को सेंटेंस शेष है ना एरपर बार्प आसे क्योंकि बार्प एखे उज्जो आसे मैंने एम किस बर मध्य एम दिए ब्रेकेट दिए दे रकम एम दिए ब्रेकेट दिए दे मैंने यहाँ उज्जो आसे आर किस बर मध्य लिख से मि दें पर मि जदि दें मि लिखी তাহলে তোমাকে ভাবতে হবে এটা হলো কোন প্রিপোজিশন আর দেন এর পরে যদি আই লিখি তাহলে ভাবতে হবে এটা কোন জাংশন কনজাংশন এটা আমরা কনজাংশন দেন কনজাংশন হয়েও দেন এবং বার্ড প্রিপোজিশনে পড়ে মানে এটা কনজাংশন আবার প্রিপোজিশনেও পড়তে পারে কনজাংশন হয়েও দেন বার্ড প্রিপোজিশনে পড়ে इस ज्ञानी सब ए स्पेशल प्रिपोजिशन धरे दें एवं बार्ड एट स्पेशल प्रिपोजिशन ए प्रिपोजिशन पर सबजेक्ट नॉमिनेटिव प्रिपोजिशन पर सबजेक्टर ऑब्जेक्टिव केस है और कंजंक्शन पर सबजेक्टर नॉमिनेटिव केस है जो आप परिवर्तन करब ये मे थे वो पासे आई है उत्तर किन्तु ये एन जो हि इज बेटार दैन आई अथवा हि इज बेटार दैन मि जो बोलो हि इज बेटार दैन आई दैन हलो कंजंक्शन আবার যখন বলবো হি ইজ বেটার দ্যান মি তখন এই দেনটা হলো প্রিপোজিশন যখন আমরা পজিটিভ ডিগ্রিতে পরিণত করব তখন ওই মি থাকলেও মিটা আই হয়ে আসবে কারণ সেন্টেন্সের শুরুতে সবসময় সাবজেক্টের নমিনেটিভ কেস অবজেক্টিভ কেস দ্বারা সেন্টেন্স শুরু হয় না তাহলে হি ইজ বেটার দ্যান আই অথবা হি ইজ বেটার দ্যান মি পজিটিভ হবে আই অ্যাম নট সো গুড অ্যাজ হি তারপর আমরা আসি কম্পারেটিভ ডিগ্রিতে যদি নো লেস অথবা নট লেস ডট ডট দেন থাকে পজিটিভ করার সময় নো লেস আসে যেখানে এস বসবে সেখানে দেন আসে যেখানে এস বসবে সেখানে তাছাড়া আর কোনো পরিবর্তন হবে না রানা ইজ নট কি সরি রানা ইজ নো লেস স্ট্রং দেন ইউ এই রানা ইজ as strong as you বুঝতে পারছো Rana is no less strong than you ওই no less not less এর জন্য yes আর এই দেনের জন্য yes হয়তোবা বুঝতে পেরেছো no less not less থাকলে এই নিয়ম আর যদি no less not less না থাকে শুধু less থাকে সেই উদাহরণটা এখানে লিখছি He is less strong than you. তখন কী করতে হবে He is not. এই less শব্দটা উঠে গেল লেসের পরিবর্তে আসলো কে So strong as you. আজকের মতো এই পর্যন্তই রইল আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ছেলেমেয়েরা আশা করি ভালো আছো ভালো থাকবা এখন বেশি বেশি পড়বা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ ভালো থেকো